আমরা এসিআই মোটরস লিমিটেড আসলে 2007 সাল থেকে চেষ্টা করে আসছি যে কিভাবে কৃষকের পাশে থাকা যায় বিভিন্ন ধরনের মেকানাইজেশন সাপোর্ট দিয়ে, বিভিন্ন ধরনের মেশিনারি সাপোর্ট দিয়ে। এরকম আজকের মতো 2015 সাল যেখানে আমাদের হাতের নাগালে, সেই সময় একজন মানুষ এরকম কোনো ওনার গরু নেই বা কোনো হালের বলদ নেই বা কোনো মেশিনারি নেই, এগুলো ছাড়া উনি নিজে জমি চাষ করতেছেন, তো জিনিসটা আসলে খুব টাচে আমাদের কাছে, খুব এটা দেখার পরে খুব খারাপ লাগছে। যার কারণে আমরা আসলে এসিআই মোটরসের পক্ষ থেকে আমরা যেই ব্র্যান্ডটা প্রমোট করি সোনালিকা ট্রাক্টর, তো সেই ট্রাক্টর নিয়ে এখানে আসছে। আর আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু এই গ্রামটা খুবই দরিদ্র, হতদরিদ্র মানুষের একটা গ্রাম, এই গ্রামের মানুষজন ওইরকম কোনো সাহায্য সহযোগিতাও পাচ্ছেন না, তো এখানে এই গ্রাম বা আশেপাশে যতটুকু জমি আছে, এরকম 50-100 একর যতটুকু জমি সম্ভব হয় বা যতটুকু দরকার প্রয়োজন আছে, আমরা ওই জমিটা আমাদের ট্রাক্টর দিয়ে আমরা চাষ করে দিতে চাচ্ছি। ওই কৃষকের জন্য অল্প কিছু হলেও একটু কন্ট্রিবিউশন রাখতে চাচ্ছি, চাচ্ছি যে ওই কৃষকদের জমিগুলো চাষ করে দেওয়া এবং পরবর্তীতে ওনাদের যদি আরও কোনো ধরনের হেল্প দরকার হয়, এই ধরনের মেশিনারি কোনো সাপোর্ট দরকার হয়, সেই ধরনের সাপোর্টগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি এবং আমরা সর্বাত্মক চেষ্টা করবো যে কৃষকদের পাশে থাকার জন্য।